আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা একটা ইঞ্জিনের স্ট্রোক বোর টিডিসি এবং বিডিসি চিনব। কোনটা ইঞ্জিনের টিডিসি এবং কোনটা বিডিসি, এবং স্ট্রোক কোন অংশটাকে বলে এবং বোর কোনটাকে বলে, এইটা সম্পর্কে আমরা জানব। আমরা এখানে আমরা একটা ইঞ্জিনের ব্লক নিয়ে আসলাম। এই ব্লকের ভিতরে যে সিলিন্ডার আছে, যেটার ভিতরে পিস্টন ওঠানামা করে, আমরা এই পিস্টন ওঠানামার যেই ক্ষেত্র বা যে স্থান, এখানে টিডিসি কোনটা, বিডিসি কোনটা এবং স্ট্রোক কোনটা, বোর কোনটা, এটা আমরা আজকে চিনব। আমরা প্রথমে দেখি, এটা একটি ক্র্যাঙ্কশ্যাফ্ট। এই ক্র্যাঙ্কশ্যাফ্ট সিলিন্ডারে এই যে পিস্টনটা, এই যে ওঠানামা করতেছে, এই পিস্টনটা বলছে সিলিন্ডারের সর্বোচ্চ এই স্থানটাকে আমরা বলি টিডিসি। এই যে সিলিন্ডারের ভিতরে সর্বোচ্চ যে স্থানটাতে উঠলো, এটাকে আমরা বলি টিডিসি, মানে টপ ডেড সেন্টার। এই যে পিস্টনটা এখন নিচের দিকে নেমে যাচ্ছে, বলছে এই পিস্টনটা সর্বোচ্চ নিচে যে স্থানটাতে নামলো, এই যে আমরা জিনিসটা দেখবো, এই যে সর্বোচ্চ যে স্থানটাতে গেল, ওইটাকে আমরা বলি বিডিসি। মানে পিস্টন সর্বনিচে যে স্থান পর্যন্ত যায়, ওই স্থানটাকে আমরা বলি বিডিসি, মানে বটম ডেড সেন্টার। আর সর্বোচ্চ যে স্থানটাতে ওঠে, এটাকে আমরা বলি টিডিসি, মানে টপ ডেড সেন্টার। বলছে টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি স্ট্রোক। বলছে পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে বা যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি স্ট্রোক। তাইলে এখন বোর কোনটি? বলছে বোর সিলিন্ডারের এই ব্যাসটাকে আমরা বলি বোর। যেমন এই যে রাউন্ড জিনিসটা, এটার যে ব্যাসটা, এই ব্যাসটাকে আমরা বলি বোর। তাইলে আমরা আজকের আলোচনায় একটি ইঞ্জিনের টিডিসি কোনটি, বিডিসি কোনটি, স্ট্রোক কোনটি, বোর কোনটি, এটি জানলাম। আমরা টিডিসি মানে টপ ডেড সেন্টার, বিডিসি হলো বটম ডেড সেন্টার, পিস্টন সর্বোচ্চ যে স্থানটাতে ওঠে, এটাকে আমরা বলি টিডিসি, আর সর্বনিম্ন যে স্থানটাতে নামতে পারে, ওই স্থানটাকে আমরা বলি বিডিসি। আর টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্বটা, ওইটাকে আমরা বলি স্ট্রোক। আর সিলিন্ডারের ব্যাসটাকে আমরা বলি বোর। তাহলে আজকে আমরা একটি ইঞ্জিনের টিডিসি এবং বিডিসি, স্ট্রোক এবং বোর সম্পর্কে জানতে পারলাম। আশা করি আজকের আলোচনায় আমরা একটা ইঞ্জিনের টিডিসি এবং বিডিসি, স্ট্রোক বোর সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি পরবর্তীতে আমাদের এই স্ট্রোক কোনটি, বোর কোনটি, এইটা আইডেন্টিফাই করতে সবার জন্য সহজ হবে। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ।